দুনিয়ায় সবথেকে দামি সার নাম হইল দ্য গোল্ডেন বেঙ্গল এই সাফাতার লগে সুনা সোনা মিশাইল থাকে দ্য গোল্ডেন বেঙ্গলর এক এক কেজির দাম হইল ষোলো কোটি টাকা চলতি বছরের মে মাস লন্ডন টি এক্সচেঞ্জের মাধ্যমে ই সাফাতার তার পরিচয় হর হইব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জাপানি সার বক্ত আসলা করি শুনা গেছে আর অনকুর সময় দুনিয়ার সবথেকে দামি সার নাম দেওয়ার ফিসেও তার অবদান আছে দ্য গোল্ডেন বেঙ্গল মানে সোনার বাংলা এক কেজির দাম চোদ্দ লাখ পাউন্ড বাংলাদেশি টেকায় ষোলো কোটি দেখা নয়া বছরেও ই সাফাতার দেখা মিলব দুনিয়ার সেরা আর নাম করা প্রিমিয়াম সার প্রতিষ্ঠান লন্ডন টি এক্সচেঞ্জর সৌজন্যে পরিচয় পাওয়া যাইব দ্য গোল্ডেন বেঙ্গলর লন্ডন টি এক্সচেঞ্জর মালিক আলিউর রহমানে কৈছেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বাংলাদেশের জাতীয় সংগীত আমার সোনার বাংলার লগে মিলাইয়া ই সাফাতার নাম দেওয়া হয়েছে দুনিয়ার সবথেকে দামি সার দ্য গোল্ডেন বেঙ্গল লন্ডন যাইব সিলেট তাকে যাতে ব্ল্যাকটি কিন্তু পরিষ্কার কাফো সোনালি কালার দেখা যাইব দ্য গোল্ডেন বেঙ্গল সাফাতা করাত বাক্কা সময় লাগছে এর লাগি সময় গেছে সাড়ে চার বছর উল্লাখান নয়শ কেজি তাকে মাত্র এক কেজি সাফাতা বাঁচা গেছে ইতা এক একটা ফাতার উফরে চব্বিশ ক্যারেট সোনার লেফ দেওয়া আলিউর রহমানে আরও হইসেন ই সাফাতা প্রোডাকশনও সময় গেছে সাড়ে চার বছর উল্লাখান নোবেল পুরস্কার পাওয়া মানুষক লড়ে ই সাফাতা উপহার দিতা ফারবা হরি তাই মনোহররা লন্ডনের একশো তিন ব্রিকলেনও লন্ডন টি এক্সচেঞ্জও দেখা মিলব দুনিয়ার দামি দামিসা দা গোল্ডেন বেঙ্গল লন্ডন টি এক্সচেঞ্জও আছে তিনশো বছরের পুরানা জিনিসর টাচ এক সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে হারা দুনিয়ায় তাকে আনা সা নিলাম করা হইত অন এক সময় ই প্রতিষ্ঠান কিনচন সার রিসার্চার আলিউর রহমানে বাদে তাইনি উইকটার নাম দিস লন্ডন টি এক্সচেঞ্জ দুনিয়ার বিয়াল্লিশটা দেশের প্রায় নয়শো জাতর প্রিমিয়াম সা ফাতা ফাওয়া যায় ইনো এর মাঝে তিনশো জাতর সাফাতা আম পাবলিকে নিতে দুনিয়ার আটাত্তরটা রাজার পরিবার রে সাফাতা সাপ্লাই দেয় লন্ডন টি এক্সচেঞ্জে ইংল্যান্ডর রানীর ফসন্দরও সাফাতা যায় অনতাকি বার্কিংহাম প্যালেসও খুব নাম ও প্রতিষ্ঠানেও আজির হরের দুনিয়ার সব সবতাকি দামি সাফাতা দা গোল্ডেন বেঙ্গল রে শাহ শ্রমিক হকলোর প্রতি সমাজের দায়বদ্ধতার কথা তুলছেন লন্ডন টি এক্সচেঞ্জর মালিক পকয় তারা কইচন চাহ শ্রমিক সকলের জীবন উন্নত করার লাগে তারা নানান প্লানর হতা আলিউর রহমানে চাহ চাহবাগানও যারা খাম করেন তারা খামর জায়গা আর আয় রোজগারের কোনোটাও তেমন বালা নাই ই অবস্থা বদলানির লাগে বাদর বছর তাকে তারা খাম করবা যারা টিএসটি তো কাম করেন ও শ্রমিক সকলের বেতন গুণ বাড়ানোর চেষ্টা করবা আফাতত অপেক্ষা হইল দুই হাজার বাইশ ইংরেজির মে মাস পর্যন্ত কারণ ও মাসও পরিচয় করিয়া দেওয়া হইব দুনিয়ার তাকি দামি সাফাতা দা গোল্ডেন রে